আমার এক্সপেকটেশন আমাদের ছিল না। যাই হোক, দিদি যেটা ভেবেছেন ঠিকই ভেবেছেন, উনি আমাদের গুরুজন আছেন, উনি যা ভেবেছেন ঠিকই ভেবেছেন। আপনি তো আজকে ব্রিগেডে এসেছিলেন, আপনার তো মানে ধারণা একটা ছিল যে নিশ্চয়ই ধারণা তো ছিলই, আমাকে সেইভাবে বলাও হয়েছিল, কিন্তু যাই হোক, কোনো কারণ হতে পারে, যে কোনো কারণে উনি হয়তো বুঝতে পারে পেরেছেন কে আমাকে, আমি সেই যোগ্য নেই, তাই জানে দেয়নি। আচ্ছা, আপনার কার সাথে, মুখ্যমন্ত্রীর সাথে এবং অভিষেক? আমাদের দলের সব সব মানে টপ মানে টপ টুর সঙ্গে দুজন সঙ্গেই আমার কথা হয়েছিল, আচ্ছা, শেষ কবে কথা হয়েছিল? সেটা এক্সাক্ট ডেট বলতে পারবো না, কিন্তু যাই হোক, ওটা নিয়ে আমার খুব মনে কোনো দুঃখ নেই। রাজনীতিতে এসব হয়, এটা সবাইকে মেনে চলতে হয়। এবার আপনি কি করবেন, কি পদক্ষেপ করবেন? হ্যাঁ, এখনো ভাবিনি, এখন একটু বাড়ি এলাকা যাব, একটু একটু রেস্ট নিই আজকে, তারপরে দেখব। কর্মীদের সঙ্গে নিশ্চয়ই আলোচনা করবেন? সে তো আলোচনা ফোনে, আজকাল যুগে তো বসে কোনো আলোচনা করা দরকার হয় না, ফোনে ফোনেই সব আলোচনা হয়। পার্থভৌমিকের সঙ্গে কথা হয়েছে আপনার? হ্যাঁ হ্যাঁ, পার্থভৌমিককে আমি কংগ্রেচুলেশন জানিয়েছি মন থেকে? হ্যাঁ, আমি সব কাজ মন থেকেই করি, বিরোধিতাও মন থেকে করি, সাপোর্টও মন থেকে করি, কংগ্রেচুলেশনও মন থেকে করি। তা আপাতত কি আপনি তৃণমূলে থাকছেন না অন্য কিছু চিন্তা করছেন? এখন বললাম না, আমার গুরুজন আছেন দিদিমণি, উনি যা ডিসিশন নিয়েছেন আমি মাথা পেতে নিয়েছি, কি আছে। নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিককে এবার টিকিট দিয়েছে তৃণমূল লোকসভা ভোটে লড়াই করতে চলেছেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্র থেকে পার্থ ভৌমিক। অর্জুন সিং, আপনারা জানেন অর্জুন সিং এবারে টিকিট পায়নি, কি বলেছেন পার্থ ভৌমিক, কতটা আশাবাদী তিনি এই লড়াইয়ে, আর অর্জুন সিং বা কি বললেন টিকিট না পেয়ে? পরপর অ্যাকচুয়ালি এটা মানুষের লড়াই, তো কেন্দ্রীয় সরকার জমিদারের মতো আচরণ করছে, অতএব এটা হচ্ছে বঞ্চিত মানুষের লড়াই, সেই লড়াইয়ে আমাকে সামনে থাকতে বলেছে ব্যারাকপুর কেন্দ্রে। আমি ব্যারাকপুরের সবাইকে নিয়ে নিরন্ন মানুষের এই লড়াইটা মমতা ব্যানার্জির নেতৃত্বে লড়তে চাই, অভিষেক ব্যানার্জির সেনাপতি হিসেবে লড়তে চাই। অর্জুন আমি দীর্ঘদিনের রাজনৈতিক কলিগ, যে কোনো কারণে হোক গত বছরও বিজেপিতে চলে গেছিল, এবছর এটাই ওর সাথে আমার কথা হয়েছে, আগে এমপি ছিল, আমি মন্ত্রী ছিলাম, এখন আমি হয়তো এমপিতে দাঁড়াচ্ছি, যদি এমপি হয়ে যাই ভবিষ্যতে দল ওকে নিশ্চিত ভাবে একটা সম্মানজনক জায়গায় রাখবে, আমি বিশ্বাস করি এবং আশা করি। এই লড়াই তো মানুষের লড়াই, এই জয় তো হলে মানুষের জয় হবে, নিরন্ন মানুষের জয় হবে, যারা বঞ্চিত সেই মানুষের জয় হবে। আমি তো বঞ্চিত মানুষের জন্য লড়াই করছি মমতা ব্যানার্জির নেতৃত্বে, অভিষেক ব্যানার্জির সেনাপতি। এক্সপেকটেশন আমাদের ছিল না, যাই হোক, দিদি যেটা ভেবেছেন ঠিকই ভেবেছেন, উনি আমাদের গুরুজন আছেন, উনি যা ভেবেছেন ঠিকই ভেবেছেন। আপনি তো আজকে ব্রিগেডে এসেছিলেন, আপনার তো মানে ধারণা একটা ছিল যে? নিশ্চয়ই ধারণা তো ছিলই, আমাকে সেইভাবে বলাও হয়েছিল, যাই হোক, কোনো কারণ হতে পারে, যে কোনো কারণে উনি হয়তো বুঝতে পারে পেরেছেন কে আমাকে, আমি সেই যোগ্য নেই, তাই জানে দেয়নি। আপনার কার সাথে, মুখ্যমন্ত্রীর সাথে এবং অভিষেক? আমাদের দলের সব সব মানে টপ টুর সঙ্গে দুজন সঙ্গেই আমার কথা হয়েছিল। আচ্ছা, শেষ কবে কথা হয়েছিল? সেটা এক্সাক্ট ডেট বলতে পারবো না, কিন্তু যাই হোক, ওটা নিয়ে আমার খুব মনে কোনো দুঃখ নেই, রাজনীতিতে এসব হয়, এটা সবাইকে মেনে চলবে। এবার আপনি কি করবেন, কি পদক্ষেপ করবেন? এখনো ভাবিনি, এখন রেস্ট নিয়ে আজকে। কর্মীদের সঙ্গে নিশ্চয়ই আলোচনা করবেন? আলোচনা ফোনে, আজকাল যুগে তো বসে কোনো আলোচনা করা দরকার হয় না, ফোনে ফোনেই সব আলোচনা হয়। পার্থভৌমিকের সঙ্গে কথা হয়েছে আপনার? হ্যাঁ হ্যাঁ, পার্থভৌমিককে আমি কংগ্রেচুলেশন জানিয়েছি। মন থেকে? হ্যাঁ, আমি সব কাজ মন থেকেই করি, বিরোধিতাও মন থেকে করি, সাপোর্টও মন থেকে করি, কংগ্রেচুলেশনও মন থেকে করি। তা আপাতত কি আপনি তৃণমূলে থাকছেন না অন্য কিছু চিন্তা করছেন? বললাম না, আমার গুরুজন আছেন দিদিমণি, উনি যা ডিসিশন নিয়েছেন আমি মাথা পেতে নিয়েছি।